ঐতিহ্য শহর দক্ষিণ দিনাজপুর এখানকার ছটা আসন মোদীজিকে দিতে হবে, মোদীজির হাতে তুলে দিতে হবে। কারণ আমাদের সনাতনী সংস্কৃতি বিপন্ন পশ্চিমবঙ্গে। আপনাদের সকলকে আজকে বাংলার নববর্ষ আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার মাতৃমণ্ডলী প্রণাম গ্রহণ করবেন, আমার গুরুজন যারা বয়সে বড় তারা প্রত্যেকে আমার শ্রদ্ধা নেবেন। এখানে অনেক আদিবাসী সমাজের মানুষ এসছে, তারা জোহার গ্রহণ করবে। এখানে আমাদের জেলা সভাপতি সম্মানীয় বিনয় কৃষ্ণ বর্মন আছেন, লোকপ্রিয় সাংসদ, আমাদের রাজ্যের নেতা, উত্তরবঙ্গের নেতা এবং অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং পার্টির একেবারে একনিষ্ঠ নেতা সুকান্ত বাবু, তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এখানে বোন পায়েল এসেছে, শুধু উদীয়মান সাংস্কৃতিক কর্মী নয়, তিনি বেহারা পূর্ব থেকে লড়েছিলেন, তার জেতাও এক প্রকার সুনিশ্চিত, আমি আপনাদের কাছে কথা দিতে পারি। এর বাইরেও অশোক লাইনি মহোদয় রয়েছেন, তিনি বালুরঘাটের প্রার্থী, একেবারে আপাদমস্তক বাঙালি দেখলেই বুঝতে পারছেন, খুব উচ্চ পদে ছিলেন, উচ্চ শিক্ষিত মানুষ। আমাদের যখন সেন্ট্রাল ইলেকশন কমিটি মিটিং হয়েছে, আমি ডাক পেয়েছি, আমি ছিলাম সেখানে, অশোক লাইনি মহোদয়ের নাম প্রস্তাব করেছেন স্বয়ং অমিত শাহ। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন অশোক লাইনি মহোদয় সাধারণ বিধায়ক হওয়ার জন্য আসেন না, আগামী দিনে যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে তার নীতি নির্ধারণে আপনাদের বিধায়কের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। আমরা যেমন ল্যাম্পোস্ট ছিলাম, শঙ্কর চক্রবর্তী লাল ল্যাম্পোস্ট ছিল, অশোক লাইনি কিন্তু ল্যাম্পোস্ট থাকবে না, এইটুকু আমি আপনাদের কাছে কথা দিতে। এখানে আমাদের তপনের প্রার্থী রয়েছে বুধরাই টুডু, তাকে আমি হুল জোহার জানাবো লড়াইয়ের আগে। সত্যেন রায় আছেন, প্রাক্তন বিধায়ক, বর্তমান প্রার্থী গঙ্গারামপুরের। আমাদের দল মোর্চার সমস্ত নেতারা আছেন, যেহেতু হেলিকপ্টারে টাইম কম এসেছি আমরা অনেক লেটে, আমি কলকাতাতে অনেক বড় রোড শো করছিলাম। এখানে যোগীজির আসার কথা ছিল, যোগীজির শূন্যস্থান শুভেন্দু অধিকারী বা পায়েল সরকার পূরণ করতে পারে না, তবুও দলের পক্ষ থেকে যেহেতু প্রচারের বেশি সময় আর বাকি নেই, আমরা আবেদন করতে এসেছি। কারণ আপনারা জানেন যোগী আদিত্যনাথজি করোনাতে, তিনি যদিও তার উপসর্গহীন, নিয়ম মেনে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। আমি এখানকার গণদেবতা জনাতন জনার্দনকে কথা দিতে পারি যে বালুরঘাট কেন্দ্রে, তপন কেন্দ্রে এবং এই জেলায় সব আসন আপনারা জেতান, আমরা যে কৃতজ্ঞতা জ্ঞাপন সভা করব তাতে মাঝখানে যোগীজি বসবেন আর দুদিকে আমরা সবাই থাকব, যোগীজিকে আমি নিয়ে আসব এবং তিনি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন সভাতে আসবেন 2 তারিখের পরে। আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে 135টা আসনে ভোট হয়ে গেছে, তা আমি অনেকদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, কলেজের ছাত্র সংসদ, 2 বার MLA, 2 বার MP, 15 বছর কাউন্সিলর ছিলাম, মাটির গন্ধটা বুঝি আমি। আমাদের ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠতার জন্য আর মাত্র গোটা 50 আসন লাগবে। আমরা সাফ করে দিয়েছি জনগণ, মেদিনীপুরে হুগলি জেলা সাফ হয়ে গেছে, আলিপুরদুয়ার কোচবিহার কার্যত সাফ হয়ে গেছে, এই তৃণমূল কংগ্রেস এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই কোম্পানিতে দুজন আছেন, একজন চেয়ারম্যান, তার নাম মমতা ব্যানার্জি, আর একজন তার তোলাবাজ ভাইপো, তিনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর। আমরা এই পার্টিটা ছাড়লাম কেন, আমি 21 বছর এই পার্টি করেছি, 3টে বড় দপ্তরের মন্ত্রী ছিলাম, আমাকে কেউ দাঁড়ায়নি, শোকর সাসপেন্ড করেনি। আমি বললাম মাননীয়কে আপনি এগুলো রাখুন, আপনার ভাইপোকে দিয়ে দেন, আমি ল্যাম্পোস্ট থাকতে চাই না, আপনার কোম্পানির কর্মচারী থাকতে চাই না, আমি পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিতে চাই। অমিত শাহজি মেদিনীপুরে 1 লক্ষ জনের সভা করে আমাকে 19 ডিসেম্বর গ্রহণ করেছেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে 10 বছরে ক্ষতি করেছেন মাননীয়া, এই ক্ষতি থেকে যদি বাংলাকে আমরা বের করে আনতে পারি না পারি, তাহলে আমরা জনগণের কাছে, সমাজের কাছে চিরদিন দোষী থেকে যাব। 2 কোটি বেকার তৈরি করেছেন মাননীয়া, একটা চাকরি নেই, আর যে কটা চাকরি বিক্রি হয়েছে কিভাবে আপনারা জানেন, দক্ষিণ দিনাজপুরে কিভাবে চাকরি বিক্রি হয়েছে আপনারা জানেন,
তৃণমূল কংগ্রেসের কাটমানি কালচার, সিন্ডিকেট কালচার, তোলাবাজির কালচার আপনারা জানেন, আপনারা জানেন গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করেছে পঞ্চায়েতে আপনাদের ভোট দিতে দেয়নি, পঞ্চায়েতে নমিনেশন করতে দেয়নি, ভোট লুট করেছে তৃণমূল কংগ্রেস, স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কলেজের ছাত্র সংসদের ভোট করে না তৃণমূল কংগ্রেস, সব পৌরসভাতে প্রশাসক বসিয়ে রেখেছে পার্টির নেতাদের, 110টা পৌরসভা কর্পোরেশনে ভোট করে না তৃণমূল কংগ্রেস। তাই পশ্চিমবঙ্গে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, মানুষের সরকার তৈরি করতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে বিদায় আপনাদের দিতে হবে। আর উত্তরবঙ্গে মাননীয় বলেন তিনি নাকি প্রতি মাসে আসেন, বেড়াতে আসেন, চলে যান টাইগার হিলে, চলে যান উত্তর কন্যাতে, চলে যান সেবক রোডে, চলে যান চালসাতে, চলে যান রাজ ভাতখাওয়াতে, পাহাড়ে এবং জঙ্গলের মধ্যে একটা করে প্রাসাদ তৈরি করেছেন, এরকম 30টা প্রাসাদ মালিক হচ্ছেন লেডি হিটলার মমতা ব্যানার্জি, 26টা হেলিপ্যাড তৈরি করেছেন পশ্চিমবাংলায় শুধু নিজের জন্য, হাফ লাখ টাকা করে হেলিকপ্টারের ভাড়া মেটায় রাজ্য সরকার বছরে 6 কোটি টাকা, এই 6 কোটি টাকা থাকলে আমাদের প্রাইমারি হেলথ সেন্টারে অন্তত 6টা জায়গায় স্ক্যানার মেশিন বসানো যেত। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গে তথাকথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার। আজকে দেখুন প্রত্যেকটা কর্মসূচি কেন্দ্রীয় সরকারের নাম বদল করেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বলে বাংলা আবাস যোজনা, স্বচ্ছ ভারত অভিযানে শৌচাগার নির্মাণ করেছেন মোদীজি, বলছে নির্মল বাংলা মিশন, তৃণমূলের লোকরা বলে রেশন পাবে না দিদি চলে গেলে, দিদি তো এখন নয় পিসি, যতদিন দিদি ছিলেন আমরা ছিলাম, যখন পিসি হয়ে গেছেন আমরা টাটা ভাই বিয়ে করে চলে এসেছি, তাই সেই পিসির রেশন এটা নয়, এটা কেন্দ্রীয় সরকারের রেশন, 32 টাকা করে এফসিআই থেকে চাল কেনে, এফসিআই চাল কেনে রাইস মিল থেকে, 29 টাকা দেয় দিল্লি মোদীজি সরকার, 1 টাকা দেয় রাজ্য আর 2 টাকা দেন আপনি। ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতিবদ্ধ 2 টাকা কেজি চাল চালু রেখে আমরা জুন মাস থেকে মে মাসে সরকার হবে, 1 টাকা কেজি গম, 3 টাকা কেজি লবণ, 5 টাকা কেজি চিনি, 30 টাকা কেজি করে ডাল জনগণকে দেব, আমরা অঙ্গীকার মতো আমাদের সংকল্প পত্রে এই কথা বলেছি। 2014 সাল থেকে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না, আমার বেকার যুবক যুবতী শিক্ষিত ছেলেরা, এমএমএসসি বিএড পাস করা ছেলে মেয়েরা, আপনারা প্রশ্ন করবেন না তৃণমূলকে, বলে এসএসসি নাকি মেধার ভিত্তিতে হয়, তাহলে মেখলিগঞ্জের তৃণমূলের প্রার্থী পরেশ অধিকারী প্রাক্তন মন্ত্রী, তার মেয়ের নাম ওয়েটিং এ ছিল না, কিভাবে ওয়েটিং লিস্টে তার নাম চলে এলো আপনারা দেখেছেন। তাই পশ্চিমবঙ্গের সমস্ত নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস, বেকার যুবক যুবতীরা আপনারা ক্ষমা করবেন না, আপনারা ভোটের মেশিনে পদ্ম ফুলে ভোট দিয়ে এর নীরব প্রতিবাদ করবেন, গণতান্ত্রিক প্রতিবাদ করবেন, এই আমি আপনাদের আবেদন করব। মাননীয়া 5.5 লক্ষ পার্মানেন্ট পোস্ট অ্যাবলিশ করেছেন, অবলুপ্ত করেছেন, চাকরি তো দূরের কথা, কি চাকরি দিয়েছে পশ্চিমবঙ্গের প্রাণী মিত্রা মহিলারা, 1,500 টাকা, আশা কর্মী 2,000 টাকা, আইসিডিএস 4,000 টাকা, আর সিভিক ভলেন্টিয়ার ছেলেরা 8,000 টাকা করে বেতন পায়, এ টাকায় সংসার চলে না, আর সিভিক ভলেন্টিয়ার ছেলেগুলো ভালো মেয়েও পায় না বিয়ে দেওয়ার মতো, এই চাকরি দিয়ে গেছে পশ্চিমবাংলায় মাননীয় সরকার। এই মাননীয় সরকারকে সরাতে হবে, ঝাঁটিয়ে বিদায় করতে হবে। মোদীজি বলেছেন 44 বছর পরে বাংলার মানুষের কাছে সুযোগ এসেছে, দিল্লিতে আর কলকাতায় একই দলের সরকার, 34টা বছর বামফ্রন্টের মিছিল হলো, কেন্দ্রের কালো ভাত ভেঙে দাও গুড়িয়ে দাও, 10 বছর আমরা তৃণমূলে চিল্লালাম চিৎকার করলাম, কেন্দ্রীয় বঞ্চনা মানছি না মানব না, এই প্রথম সরকার এসে সুযোগ এসেছে দিল্লি কলকাতায় একই দলের সরকার, বলছে বহিরাগত পার্টি বিজেপি, বিজেপি বহিরাগত পার্টি, বিজেপি যে আদর্শ কে তৈরি করেছিলেন এই পার্টি। আমরা হলাম আসল বাঙালিদের পার্টি। আজকে আপনারা বলুন যে ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার চেয়েছে, সোনার বাংলা সরকার চেয়েছে, ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ 100 দিনের কাজকে 200 দিন করা হবে, ভারতীয় জনতা পার্টি এই মহিলা মাতৃমণ্ডলী নারী সুরক্ষা মমতা ব্যানার্জি দিতে পারেনি, আপনাদের সবচেয়ে ক্ষতি মমতা ব্যানার্জি করেছে, কি করেছে জানেন, আপনার বাড়ির ছেলে মেয়ে ভাই বোনদের চাকরি দেয়নি, উল্টে পাড়ায় পাড়ায় চায়ের দোকানে পানের দোকানে মদের দোকান খুলেছে মমতা ব্যানার্জি, 20 টাকায় পাউচ বিক্রি হয় দেশি মদের,
এই ব্যবস্থা করে দিয়ে গেছে মমতা ব্যানার্জি। আর আমরা প্রতিশ্রুতি দিয়েছি 33% মহিলাদের চাকরিতে সংরক্ষণ দেব। কন্যাশ্রী 500-700 টাকা নয়, বালিকা শিক্ষার সমূহ খরচ আগামী বিজেপি সরকার নেবে। উচ্চ মাধ্যমিক পাস করার পরে আমার বোনের অ্যাকাউন্টে যাবে 2 লক্ষ টাকা। এটা বিজেপি অঙ্গীকারবদ্ধ সংকল্প পত্রে আমরা দিয়েছি। সমস্ত ভাতা 1000-এর পরিবর্তে 3000 হবে। আর মাননীয় তোষণ করে করে পশ্চিমবঙ্গটাকে প্রায় পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলেছেন। মাননীয় দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাতে পারেননি, কলকাতাকে লন্ডন বানাতে পারেননি, কিন্তু এবারে যদি জিতে আসে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হবে। আমার দ্বারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে শরণার্থী হয়েছেন বাংলাদেশ থেকে, চোখের জল ফেলতে ফেলতে একটা বোর্ডে বেরিয়ে এসেছেন, আপনারা জানেন যন্ত্রণাটা কি। এদেরকে খাটিয়ে পরিষ্কার করে সব সিটে
50,000-এর বেশি ব্যবধান করতে হবে। শুভেন্দু যদি নন্দীগ্রামে পারে, আপনারাও বালুরঘাটে তপনে ছটা সিটে সব জায়গায় আপনারা পারেন। আপনাদের সকলকে শ্রোতা জানিয়ে ডালখোলা যেতে হবে, হেলিকপ্টারে টাইম আছে, দুদানিকের পরে যোগী যুগে নিয়ে এসে আজকে আপনাদের জল খাওয়ানো যায়নি, নির্বাচন বিধি আছে, প্রান্তিক খরচ উঠে যাবে, দু তারিখের পরে দুটো করে লাড্ডু খাওয়াবো এখানেই সভা হবে। একটা দিল্লির লাড্ডু মোদীজি সরকার, একটা সোনার বাংলা পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের লাড্ডু, এবং সেই দিন বিজয় উৎসব হবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে মাতা কি, হরে মাতা কি, সোনার বাংলা গড়বে, সোনার বাংলা গড়বে, আসাম পরিবর্তন আনবে, সরকার করবে।